আপনারা এসেছেন আমাদেরকে শক্তি যোগাতে, আমাদেরকে আমাদের এই কঠিন সময়ে যেটা আমরা নড়াইল শহর পুরো নড়াইলে নড়াইল জেলায় আমরা কখনো দেখিনি যে সাম্প্রদায়িক কোনো গ্যাঞ্জাম হয়েছে। তো খুবই আনফর্চুনেট আমাদের জন্য। আমরা এই আমি শুরুতেই বলেছি এই নড়াইলকে আমি চিনি না, এই নড়াইলকে আমি কখনো দেখিনি, এখানে ছোট থেকে বড় হয়েছি, এই নড়াইলকে আমি চিনিও না। তো আমার খুব খারাপ লেগেছে, আমি মর্মাহত হয়েছি এই কারণে যে যেটা কখনো দেখিনি সেটা আজকে আমাকে দেখতে হয়েছে এবং সেটা ফেস করছে। কিন্তু আমি আগেও বলেছি আমরা কেউ দুর্বল প্রকৃতির মানুষ না, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যতই শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি এবং সেই সাথে এটাও বলব যে আপনাদের সাথে আমরা আছি, আপনারা আপনাদের প্রতি এই মন্দিরের মন্দির নতুন করে করা হবে, ঘর যেটা নষ্ট হয়েছে করা হবে, এই ক্ষতি আসলে তো পূরণ করা যাবে না যেটা মানসিক ক্ষতি হয়েছে।